ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। রাজ্যে ক্রমশই ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ এবং সম্ভাব্য তৃতীয় ঢেউ রোখার জন্য ইতিমধ্যে রাজ্যের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকার প্রশাসন রয়েছে তৎপর, কিন্তু তারপরও সংক্রমণটা কিন্তু ক্রমশই বাড়ছে দিনের পর দিন, এবং গোটা ভারতবর্ষে এই মুহূর্তে করোনার যে সংক্রমণ সেটা 2 লক্ষ পার করে গেছে, এবং তার পাশাপাশি রয়েছে ওমিক্রনে আক্রান্তের একটা ভয়াবহতার সম্ভাবনা। সবকিছুকে কেন্দ্র করে গোটা রাজ্যবাসী সঠিকভাবে করোনার বিধিনিষেধগুলো মান্যতা দিচ্ছেন কিনা সেটা লক্ষ্য করার জন্য পুলিশ প্রশাসন রয়েছে সতর্ক, এবং বিভিন্ন বাজারগুলিতে, রাজ্যের জেলা মহকুমার বাজারগুলিতে চলছে সঠিকভাবে করোনার বিধিনিষেধ যারা পালন করছেন বা যারা পালন করছেন না সেই সম্পর্কিত একটি অভিযান। যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, যেটা আমবাসা মহকুমার অন্তর্গত গঙ্গানগর বাজার, যে বাজারে পুলিশ প্রশাসনের তরফ থেকে করোনা সংক্রমণ রোখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এবং রাজ্যে যেহেতু করোনার গ্রাফটা ঊর্ধ্বমুখী, এই সময়কালে প্রশাসনের তরফ থেকে সচেতনতামূলক এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে একের পর এক। যারা মাস্ক পরে বাজারে নেই, অর্থাৎ যারা মাস্ক ছাড়াই বাজারে ঘোরাঘুরি করছে, যে সমস্ত ক্রেতারা, যে সমস্ত বিক্রেতারা, তাদেরকে করা হচ্ছে দরকারে জরিমানা, এমনকি তাদেরকে বোঝানো হচ্ছে আবারও, এবং পরবর্তী সময়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাও কিন্তু জানানো হচ্ছে আমবাসা পুলিশের পক্ষ থেকে। তার পাশাপাশি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে বিষয়টা আমরা দেখেছিলাম করোনার একদম প্রথম ঢেউ বা দ্বিতীয় ঢেউতে, যে প্রত্যেকটা জায়গাতে বাজারে সার্কেল করে দেওয়া হয়েছে, যেখানে মানুষ যাতে সেই সার্কেলের মধ্যেই দাঁড়ান, অর্থাৎ দূরত্ব বিধিটা যাতে বজায় থাকে, এবং সেক্ষেত্রে আবারও পুনরায় তৃতীয় ঢেউ যেই মুহূর্তেই না আশ্রয় পড়ছে, সেই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই একই রকমভাবে প্রত্যেকটা হাট বাজারে গোল গোল করে সার্কেল করে দেওয়া হচ্ছে। আজকে শুক্রবার ছিল গঙ্গানগরে হাটবার, এবং হাটবারকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড় জমে, এবং তার পাশাপাশি রয়েছে মকর সংক্রান্তি উপলক্ষেও বাজারের একটা ভিড়ের ছবি। সবকিছুকে কেন্দ্র করে গঙ্গানগর বাজারে যারা মাস্ক পরেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হয় উপযুক্ত পরিমাণে আইনি ব্যবস্থা, এবং গঙ্গানগর থানার পুলিশ মাস্কবিহীন ব্যক্তিদের বিরুদ্ধে যেরকম ভাবে ফাইন করেন, যেরকম ভাবে মাস্ক পরার জন্য আহ্বান জানান, এবং তার পাশাপাশি যারা আগামী দিনে মাস্ক না পরবেন তাদের ক্ষেত্রে কোনো রকম ভাবে পণ্য সামগ্রী দেওয়া হবে না এমনটাও কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে প্রত্যেকটা বাজারে। আজকের যে অভিযান আমবাসায় গঙ্গানগর থানার পুলিশের, সেই অভিযান সম্পর্কে কি জানাচ্ছেন পুলিশ, শুনবো একবার। আমরা এখানে গঙ্গানগর আজকে বাজার পার, বাজারে আমরা সব দোকানে আমরা দড়ি টানেন কত করছি, তারপরে আমরা এখানে যারা যারা মাস্ক সোশ্যাল ডিস্টেন্সের কথা কইছি তারা কয়ে দিছি, আর যারা যারা মাস্ক নাই তারা আমরা ফাইন কাটতেছি। আমরা এই বাজারে আমরা এখনো অভিযান আছে মাস্কের ব্যাপারে। গঙ্গানগর পিএস, গঙ্গানগর পিএসের আন্ডারে বাজার, আজকে বাজার না। এসআই জহরলাল দেব্রম। আপনারা শুনলেন গঙ্গানগর থানার পুলিশের বক্তব্য। আজকে থানার পুলিশ এবং টিএসআর বাহিনী সকাল থেকেই নামেন অভিযানে, উদ্দেশ্য একটাই, সংক্রমণকে রোখা, এবং তার পাশাপাশি মানুষের জীবন বাঁচানোর জন্য এই একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য পুলিশ। নিচে একটা বিরতি আসছে, বিরতির পর সঙ্গে থাকুন।